আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগতম তো ভিওয়ার্স আশা করে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছে তো ভিওয়ার্স আজকে ট্রফিকস এবং বিষয়বস্তু হচ্ছে বশীকরণ করার নূর মন্ত্র এ নূর মন্ত্র সম্পর্কে আপনারা অনেকেই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আর কি নক করেছিলেন তো সে বিষয়ে আজকে আমি আলোচনা করবো তো বিষয়টা কিন্তু খুবই সেনসিটিভ বিশেষ করে নূর মন্ত্র এবং হচ্ছে তাম্রমন্ত্র এই মন্ত্রগুলো খুবই সেনসিটিভ বিষয় কারণ এ মন্ত্র আপনি হচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাই করলে পারে এর ফলাফল কেউই আটকাতে পারবে না অর্থাৎ আপনি যার উপরে अप्लाई করবেন সেই ব্যক্তি পুরাই আপনার উপরে দেওয়ানা এবং ফেদা ফেদা হয়ে যাবে এক কথায় সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে কিন্তু যদি সঠিক ভাবে না করতে পারেন হিতে বিপরীত ঘটে যাবে কিন্তু অর্থাৎ যার উপর আপনি করতেছেন সঠিক ভাবে যদি अप्लाईটা না করতে পারেন পদ্ধতিটা যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার বন্ধু হওয়ার থেকে শত্রু হয়ে যাবে আর কি তো খুবই সেনসিটিভ বিষয় তাই কেয়ারফুলি ভাবে এটা अप्लाई করতে হবে তো আরেকটা ডিসক্লেইমার আপনাদেরকে দিয়ে দিই সেটা হচ্ছে চ্যানেলের কিন্তু অনেক চ্যানেলই আর কি ফেক চ্যানেল আর কি বের হয়েছে গোটা তার মানে আমি যতগুলো দেখেছি আর কি লোগো কিন্তু আমারটা ব্যবহার করা হচ্ছে আমার মতোই হচ্ছে আর কি রং ঢঙে একই রকম দেখা যাচ্ছে কিন্তু ওইখান থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ আমার নাম করে বা আমার চ্যানেলের লোগো দেখিয়ে কোনো জায়গায় বিভ্রান্ত হওয়া যাবে না সেক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে আর বিশেষ করে হচ্ছে সর্বদা হচ্ছে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সগুলো ফলো করে যে কোনো জিনিস অ্যাপ্লাই করবেন বা ডিসক্রিপশন বক্সগুলো সর্ব অবস্থায় ফলো করবেন এমনকি আমার কণ্ঠ না শোনা পর্যন্ত কারোর সাথে কোনো রকম কথা বলাও যাবে না তো এটা ছিল আজকের ডিসক্লাইমার অর্থাৎ আপনাদের সাবধান বানিয়ে আমি শুনাইয়া দিলাম তো চলুন আজকের মূল টপিক ফিরে যাই সেটা হচ্ছে বশীকরণ করা নূর মন্ত্র আগেই কিন্তু বলেছে মন্ত্রটা কিন্তু খুবই সেন্সিটিভ আর নূর মন্ত্রগুলো প্রয়োগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মন্ত্রটা চলুন একবার পড়ে নেই মন্ত্রটা হচ্ছে নূর জালালী নূর মালাইকা নূর বান্দি বান্দি দেহকানি আমার মোহে ছুটে আসুক দুহাই কাদের গণি সয়নে স্বপনে সে ভাবুক সদা মরে আমার লাগি দেওয়ানা অমুক না থাকে আর ঘরে দুহাই আল্লাহ দুহাই নূর নবী রসুল্লাহ আবার পড়তেছি নূর জালালি নূর মালাইকা নূর নবী পাক আমার লাগে অমকের অন্ত্র মহব্বতের নূর জাগ অমকের মন বান্ধি পরাণ বান্ধি বান্ধি দেহ খানি আমার মোহে ছুটে আসুক দুহাই কাদের গণি সয়নে স্বপনে সে ভাবুক সদা মরে আমার লাগি দেওয়ান অমক না থাকে আর ঘরে দোহাই আল্লাহ দুহাই নুন নবী রসুল্লাহ তো এটার প্রয়োগ পদ্ধতিটা খুবই সহজ আছে আর সহজলভ্য আছে আপনারা প্রত্যেকেই আপনাদের মত মতো করে করতে পারবেন এটা এটার ফলাফলটা এরকম আসবে আপনি যার উপর করবেন সে আপনার জন্য হচ্ছে পুরাই দেওয়ানা হয়ে যাবে অর্থাৎ সে ঘরে থাকতে পারবে না ছটফটানি শুরু হয়ে যাবে ভিতরে তো সেক্ষেত্রে অবশ্যই আবার বলতেছি ভাবে এটা অ্যাপ্লাই করতে হবে তো এটা প্রয়োগ পদ্ধতিটা খুব সহজ আর প্রত্যেকেই করতে পারবেন তবে একটা বিষয় মাথায় রাখবেন আমি কিন্তু প্রত্যেক প্রত্যেক মন্ত্রের ভিতরে কিন্তু এই বিষয়টা বলে দিই এখানে আপনি অমুক বা নামটা ব্যবহার করবেন যে যেখানে অমুক লেখা রয়েছে ওইখানে নাম ব্যবহারের সহিত তার বা বা কল্পনা করতে হবে তার অবয়বটা পাঠ করতে হবে কিন্তু অর্থাৎ যেখানে নাম ব্যবহার করবেন অর্থাৎ অমুক যেখানে লেখা রয়েছে সেইখানে কিন্তু তার চেহারা কল্পনা করে নাম উচ্চারণ করতে হবে এটা মাথায় রাখতে হবে নসেদ কিন্তু আপনার কর্মটাই বিফল হয়ে যাবে এতে ফল লাভ করা তো দূরের কথা এতে বিপরীত ঘটে যাবে তো এটা প্রয়োগটা এরকম আপনি যে কোনো দিন থেকে অর্থাৎ শনি মঙ্গলবার নেই যে কোনো দিন থেকে এটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি ঘুমাতে যখন যাবেন আর কি ঘুমা ঘুমাতে যাওয়ার আগে একটা অজু করে মুখ হয়ে বিছানাতেই অজু করে পশ্চিম মুখ হয়ে একটা তাসবি হাতে নেবেন তসবি হাতে নিয়ে এটা একশো একবার পাঠ করতে হবে অর্থাৎ এই মন্ত্রটা সম্পূর্ণ মন্ত্রটা একশো একবার পাঠ করে তারপরে ঘুমাতে যেতে হবে এরকম পিটপিট সাত দিন নিয়মিত করতে হবে অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে পশ্চিম মুখু হয়ে অবশ্যই পবিত্রতা শহীদ করতে হবে পশ্চিম মুখু হয়ে মন্ত্রটা একশো একবার পাঠ করে তারপরে ঘুমাতে যেতে হবে এভাবে নিয়মিত সাত দিন করতে হবে তো সাত দিনের আগে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু রেজাল্ট পাওয়ার পরেও সাত দিন পূর্ণ করতে হবে আপনি যদি ভাবেন আমার দুই দিনেই কাজ হয়ে গেছে আমার করার দরকার নেই তাহলে কিন্তু ওইখানেই মারাত্মক ভুল হয়ে যাবে তো ওইখানে মারাত্মক ভুল হয়ে যাবে বলতে ওই মেয়েটা কিন্তু তার মানে মেয়ে বা ছেলে যা যার উপরে অ্যাপ্লাই করেছেন না কেন সেটা কিন্তু না সেটা ঝরগা বিবাদ লেগে আবার কিন্তু দূরে সরে যাবে তো সাত দিন এটা তার মানে কমপ্লিট করতে হবে তো এটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তো আপনার কাজ নিশ্চিত থাকুন যে সাকসেসফুল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই বিন্দুমাত্র সন্দেহ নেই তো এই ছিল আজকে ট্রফিক্স এবং বিষয়বস্তু তো এছাড়াও যারা হচ্ছে বইয়ের জন্য হচ্ছে ফোন দিচ্ছেন আমাকে সরাসরি ফোন দেওয়া যাবে না এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি কোনো বিষয় বুঝতে না পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আবার বলতেছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আপনারা কোনো বিষয় যদি বুঝতে না পারেন তাহলে আমাকে সরাসরি মেসেজ দিতে হবে ফোন দেওয়া যাবে না মেসেজ দিতে হবে মেসেজে আপনার বিষয়বস্তুটা আমাকে জানাতে হবে আমি অবশ্যই আপনাদের যে কোনো বিষয় বোঝানোর চেষ্টা করব তো যারা বইয়ের জন্য ফোন দিচ্ছেন সরাসরি মেসেজ দিবেন আপনাদের কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে বই ওই স্থানে পৌঁছে যাবে তো এই ছিল আজকের বিষয়বস্তু তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি